আসসালামু আলাইকুম। এওয়ান অনলাইন সার্ভিসের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি শামীম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা বাসায় আসো, নিরাপদে আসো, বাসায় থাকো, সেই দোয়া রইল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আলহামদুলিল্লাহ আমিও বাসায় আছি এবং ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার যে বিশেষ আয়োজন তা হলো অনলাইনের মাধ্যমে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বাসায় থেকে কীভাবে তোমাদের পড়াশোনা যেন বিঘ্ন না ঘটে, অর্থাৎ স্মুথলি যেন পড়াশোনা চালিয়ে যেতে পারো, তার জন্য বিশেষ আয়োজন, অর্থাৎ বাসায় থেকে অনলাইনের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে মেসেজ বা সর্বশেষ খবর জানলাম তা হলো শিক্ষা প্রতিষ্ঠান আগামী 6 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে, অর্থাৎ দীর্ঘদিন। যা হোক, আমাদের বাসায় অলসভাবে সময় অতিবাহিত করলে চলবে না, আমাদের সময়কে কাজে লাগাতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। যা হোক, আমরা তোমাদের জন্য আমার যে বিশেষ আয়োজন তা হলো আজকে যে আয়োজন তোমাদের জন্য তা হলো হাউ ইজি চেঞ্জিং সেন্টেন্সেস, অর্থাৎ অ্যান্সার পার্ট 7। তোমরা জানো যে আমি গত ভিডিওর মাধ্যমে তোমাদেরকে হোমওয়ার্ক পার্ট 7 দিয়েছিলাম, তো আজকে আমরা ম্যাচিং করব, অ্যান্সার সলিউশন করব পার্ট 7-এর। তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ম্যাচিং শুরু করি। তবে ম্যাচিংয়ের পূর্বে তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবে, পাশাপাশি তোমাদের সহপাঠীদেরকে বলবে, কেননা শিক্ষা প্রতিষ্ঠান আগামী আগস্টের 6 তারিখ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এরপরও যদি পরিবেশ অনুকূলে না আসে সরকার কী করে তা জানি না, কিন্তু আমরা পড়াশোনা চালিয়ে যেতে চাই। সেজন্য সুবর্ণ সুযোগ বাসায় থেকে অনলাইনের মাধ্যমে আমার এই ভিডিওগুলো যদি তোমরা দেখো বা তারা দেখে, তোমাদের সহপাঠীরা দেখে, তাহলে অবশ্যই গ্রামাটিক্যাল যে জিনিসগুলো তোমাদের অতীব জরুরি তা আশা করি সমাধান হয়ে যাবে, আশা করি বাসায় থেকেই তোমরা গুছিয়ে ফেলতে পারবে, এই বিশ্বাস আমার আছে। এবং অদ্যাবধি যা ভিডিও তোমাদের উদ্দেশ্যে ছেড়েছি, অনেকে আমাকে কমেন্ট করেছে যে স্যার যথেষ্ট উপকৃত হচ্ছি, ভালো লাগতেছে, এবং বাসায় থেকেই আমরা গ্রামারের নিয়মগুলাই সমাধান করতে সক্ষম হয়েছি। তো আশা করছি তোমরা আমার সাথে আসো এবং থাকবে। তো যা হোক, আমরা ম্যাচিং করব, তাহলে চলো আমরা ম্যাচিং শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এ নাম্বার, কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। আমরা একে কী করবো, পিডি তথা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তাহলে এর অ্যান্সার হচ্ছে ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স আর এস ইম্পর্ট্যান্ট অ্যাজ কম্পিউটার। নিয়ম এখানে খুবই সহজ, ওয়ান অফ দ্য থাকলে আমাদেরকে ভেরি ফিউ লিখতে হয়, ভেরি ফিউর পর বারবার প্লুরাল ফর্ম লিখতে হয়। যেহেতু যারা আমার নিয়মগুলো পড়ছে আগে তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এখানে, আর যারা পড়ো না, একদম নতুন মনে করো, তাহলে তোমাদেরকে আমি একটু অনুরোধ জানাবো, তোমরা আমার পূর্বে বা আগে যে ভিডিওগুলো ছেড়েছিলাম নিয়ম নিয়ে, ডিগ্রি, বয়স, সেন্টেন্স, এই নিয়মগুলো একটু দেখবে, তাহলে আশা করি তোমরা এখন বুঝতে সহজ হবে। তাহলে বি নাম্বার, হু ক্যান গো উইদাউট ইট, অ্যাসার্টিভ করতে হবে, নান ক্যান গো উইদাউট ইট। সি নাম্বার, ইন্টারনেট ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ কম্পিউটার, কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটার অ্যান্সার হবে ইন্টারনেট ইজ নট লেস ইম্পর্ট্যান্ট দ্যান কম্পিউটার। অর্থাৎ প্রথম এজের জায়গায় নট লেস লিখতে হয়, দ্বিতীয় এজের জায়গায় দ্যান লিখতে হয়, একটা নিয়ম আছে। ডি নাম্বার, ইট ইজ গ্রেটার দ্যান অল আদার ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, একে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করবো। তাহলে এর অ্যান্সার হচ্ছে ইট ইজ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। ই নাম্বার, দ্য ইনভেনশন অফ কম্পিউটার ইজ এ গ্রেট মিরাকিউলাস ইভেন্ট, এক্সট্রামিটারি করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি অ্যাডজেক্টিভ রূপে এ অথবা এম থাকলে হোয়াট দিয়ে শুরু করতে হয়, সো আমাদেরকে হোয়াট দিয়ে শুরু করতে হয়েছে। তাহলে হোয়াট এ মিরাকিউলাস ইভেন্ট ইন দ্য ইনভেনশন অফ কম্পিউটার ইজ, বিস্ময়কর চিহ্ন লাস্টে দিতে হবে বা শেষে দিতে হবে। এফ নাম্বার, হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ মোর গ্রেসিয়াস দ্যান এনি আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট, পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানি যে পজিটিভ করতে গেলে নোয়াদার দ্বারা শুরু করতে হয়, সাধারণ নিয়ম। সো অ্যান্সার হচ্ছে নোয়াদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট ওয়াজ অ্যাজ গ্রেসিয়াস অ্যাজ হাজি মোহাম্মদ মহসিন। জি নাম্বার, হি ইনহেরিটেড এ ভাস্ট প্রপার্টি ফ্রম হিস ফাদার অ্যান্ড সিস্টার, ইন্টিগ্রেটিভ রূপান্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পাস্ট ইনডিফিনিট টেন্স, লক্ষ্য করো ইনহেরিটেড পাস্ট ফর্মে আছে ভার্ব, সেজন্য ডিডেন্ট দিয়ে শুরু করতে হবে, মানে ডিডেন্ট হি ইনহেরিট এ ভাস্ট প্রপার্টি ফ্রম হিস ফাদার অ্যান্ড সিস্টার। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সামনে যাই। এইচ নাম্বার, সুপ্রিয় শিক্ষার্থীরা, হি ডিড নট মিস ইউজ দিস ওয়েলথ, বয়স করতে হবে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেজন্য এর অ্যান্সার হচ্ছে দিস ওয়েলথ ওয়াজ নট মিস ইউজড বাই হিম। আই নাম্বার, হি ইজ কল্ড এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, একটি বয়সে করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা প্যাসিভ বয়সে আছে, তার মানে একটা বার্থে একটা অবজেক্ট যোগ করতে হবে, আমরা নিয়মটা শিখছিলাম। তাহলে আমরা কী দিতে পারি, পিপল কল হিম এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, এর সাথে ম্যাচিং করে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয় বাক্যের শুরুতে, যে মানুষ তাকে হিউম্যানিটি বলে ডাকে, মানে ফ্রেন্ড অফ হিউম্যানিটি আর কি, মানবতা বন্ধু, হিউম্যানিটি অর্থ হচ্ছে মানবতাবাদী এরকম। যে নাম্বার, হি ডিড নট ম্যারি, অ্যাফার্মেটিভ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর অর্থ হচ্ছে সে অবিবাহিত ছিলেন, মানে তিনি অবিবাহিত ছিলেন, তার মানে কি, এখানে আমি তিনটা অপশন, তিনটা উত্তর এনেছি, তোমরা তিনটা যে কোনো একটা লিখতে পারো। দেখো, হি রিমেন্ড আনম্যারিড, মানে কি, তিনি
অবিবাহিত রইলেন, আবার হি ওয়াজ আনমেরিড, তিনি অবিবাহিত ছিলেন, অথবা হি ওয়াজ এ ব্যাচেলার, তিনি অবিবাহিত ছিলেন, ব্যাচেলার মানে অবিবাহিত। ওকে, কেন নাম্বার হি ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য পুয়ার, নেগেটিভ করতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে হি ওয়াজ নট আনকাইন্ড টু দ্য পুয়ার অ্যাট অল। লক্ষ্য করার অর্থ কিন্তু তারতম্য হয় নাই, মানে কি বিপরীত অপোজিট হয় নাই। এল নাম্বার ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, ইন্টাগ্রিভ করতে হবে, ইজেন্ট ম্যান দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। এম নাম্বার দ্য লেজি সাফার মিজারেবলি ইন দ্য লং রান, এক্সট্রামিটারি করতে হবে সুপুরুষের ক্ষেত্রে। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ রূপে এ এন নেই, সো আমাকে কী দিয়ে শুরু করতে হবে, হাউ দিয়ে শুরু করতে হবে। এক্স্যাক্টলি ইউর রাইট, তাহলে অ্যান্সারটি হচ্ছে হাউ মিজারেবলি দ্য লেজি সাফার ইন দ্য লং রান। এন নাম্বার টু কিল টাইম ইজ টু কমিট সুইসাইড, ইন্টাগ্রেটিভ করতে হবে, তাহলে অ্যান্সার হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা ইজেন্ট টু কিল টাইম টু কমিট সুইসাইড। ও নাম্বার ইয়ার ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সিজন অফ লাইফ, পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এর অ্যান্সার হচ্ছে নো আদার সিজন অফ লাইফ ইজ অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ ইয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমাদের জন্য যে পার্ট সেভেন ছিল ম্যাক্সিমাম অ্যান্সার হয়েছে, ম্যাক্সিমাম। আর যাদের হয় না, যদি কোনো প্রকার দুই একটা ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে কেন হলো সে কেনার উত্তর আইডেন্টিফাই করবা, আমার রিকোয়েস্ট। যদি তুমি সক্ষম হও যে আইডেন্টিফাই করতে কেন হয় নাই, তাহলে তুমি দেখবে একদিন তুমি নিজে পারবা। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য এখন আমার বাসার কাজ, অর্থাৎ পার্ট এইট। চলো আমরা দেখি পার্ট এইট কী আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমরা, এ নাম্বার হাউ লাইফ ইজ আওয়ার লাইফ ইজ নাথিং বাট দ্য সাম টোটাল অফ আওয়ার্স ডিউরেশন ইয়ার্স, অ্যাফার্মেটিভ করতে হবে। বি নাম্বার ইয়ার ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সিজন অফ লাইফ, পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। সি নাম্বার ইট ইজ কল্ড দ্য সিট টাইম অফ লাইফ, অ্যাক্টিভ বয়সে রূপান্তর করতে হবে। ডি নাম্বার ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড, কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। ই নাম্বার ইজেন্ট ইট আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস, অ্যাসারটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এফ নাম্বার আওয়ার লাইফ ইজ নট মেজার্ড বাই মান্থস অর ইয়ার্স, অ্যাক্টিভ বয়সে রূপান্তর করতে হবে। জি নাম্বার নোবডি ইজ অ্যাবসোলিটলি হ্যাপি অন দ্য আর্থ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এইচ নাম্বার সো উই শুড নট ওয়াস টাইম ইন বেইন, প্যাসিভ বয়েসে রূপান্তর করতে হবে। আই নাম্বার অল ম্যান মাস্ট ডাই, নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। জে নাম্বার কম্পিউটার ইজ এ ব্লেজিং অন আর্থ, নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। কে নাম্বার কম্পিউটার্স আর নাও এ ডেজ বিং ইউজড ইন অলমোস্ট এভরি স্ফিয়ার অফ লাইফ, মানে এভরি স্ফিয়ার অফ লাইফ বলতে জীবনের সকল ক্ষেত্রে সব জায়গায় ব্যবহার করা হয়, তাই বলা হয়েছে এখানে একটি বয়েসে রূপান্তর করতে হবে। এল নাম্বার উই ক্যান নট বাট ডিপেন্ড অন ইট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এম নাম্বার নো ওয়ান ক্যান ডিনে ইটস নেসেসিটি, ইন্টাগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এন ইট ইজ দ্য মোস্ট ইউজড ডিভাইস ইন আওয়ার লাইফ, কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। ও ইট হেল্পস আস এ লট, প্যাসিভ বয়েসে রূপান্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা হোমওয়ার্ক এইট তোমাদের জন্য যা দেওয়া আছে তা বুঝতে পেরেছো। তো বাসায় থাকো, পড়াশোনা চালিয়ে যাও, টেনশন করবে না এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। বারবার অনুরোধ করছি, এই যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বৃদ্ধি করছে বারবার, কেন সরকার চাচ্ছে না যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে দেওয়া হয় তোমরা স্কুলে যাবে? এর ফলে আবার এটা করোনা যেহেতু একটা মহামারী ভাইরাস ছড়াতে পারে তোমাদের মধ্যে, আল্লাহ না করুক আমরা চাই না, কিন্তু তারপরও একটা ভয় থেকে থাকে। সেজন্য সরকার তোমাদের যদিও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পড়াশোনা বিঘ্ন ঘটছে, তারপরও কিন্তু বারবার এটা পরিবর্তন করতেছে। আজকে যে খবর পেলাম তা হলো আগস্টের 6 তারিখ পর্যন্ত বন্ধ রাখছে, তার মানে দীর্ঘদিন আবার। সেজন্য পড়াশোনা যেন আমাদের থেমে না থাকে অনুরোধ থাকবে। হতে পারে আমাদের স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে যে এই পরীক্ষাগুলো হতো ধারাবাহিকভাবে, এটা হয়তো এমন একটা সময় আসবে যে একটা পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে শ্রেণী এই প্রমোশন দিয়ে বা অটো প্রমোশন হতে পারে, বা একটা কেবলমাত্র একটা পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে শ্রেণীকে মানে এই অ্যাডমিশন যেটা বলি বা প্রমোশন যেটা বলি তোমাদেরকে দিয়ে দিতে পারে। অর্থাৎ সরকার কখন সিদ্ধান্ত নেয় কী সিদ্ধান্ত সেটা আমরা জানি না, তারপর আমাদের একটা গেজ বা ধারণা, প্রারম্ভিক ধারণা, যেহেতু এখানে পরীক্ষাগুলো মিসিং হচ্ছে, অবশ্যই একটা ব্যবস্থা সরকার করবেন, একটা সিদ্ধান্ত নেবেন। যাই হোক, আমরা ওই দিনে অপেক্ষা না থেকে আমরা বাসায় থেকে কন্টিনিউয়াসলি যদি আমরা পড়াশোনা চালিয়ে যাই, আমাদের পড়াশোনা যেন বিঘ্ন না ঘটে, বাসায় থেকে আমাদের পুরো বইগুলো যদি পড়ে ফেলি, গ্রামাটিক্যাল যে নিয়মগুলো তোমাদের প্রয়োজন যা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিচ্ছি, এগুলো যদি তোমরা মুখস্থ করে ফেলো, তাহলে দেখবে তোমরা সবচেয়ে ভালো করবে স্কুলে গিয়ে। যাই হোক, তোমরা বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।